হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে হাজির হলাম আমার স্বাস্থ্য কথন চ্যানেলের নিয়মিত আয়োজন, স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে। তো আজকে আপনাদের সামনে আলোচনা করব কেটে যাওয়ার প্রাথমিক চিকিৎসা কি। দেখা গেছে গৃহস্থালির কাজ করতে গেলে দাও এবং বটি দিয়ে হাত পা কেটে যেতে পারে, ধান কাটতে গেলে কাছে দিয়ে হাত কেটে যেতে পারে, মাটির কাজ করতে গেলে কোদাল দিয়ে হাত পা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং আরেকটি বিষয়, সামনে কোরবানি আসতেছে, দেখা গেছে কোরবানির গরু কাটতে গিয়ে অনেকের হাত কেটে যেতে পারে। তাই আজকে আপনাদের সামনে আলোচনা করব কেটে যাওয়ার প্রাথমিক চিকিৎসা কি। প্রথমে কেটে গেলে কাটা স্থানটি একটি পরিষ্কার কাপড় বা গজ দিয়ে 20 মিনিট থেকে 30 মিনিট চেপে ধরে রাখুন। এতে রক্ত জমাট বেঁধে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। এক টুকরো বরফ পেঁচিয়েও ধরে রাখতে পারেন। কাটা স্থানটি উপরের দিকে তুলে, ধরেন হাতে কাটা গেলে ঠিক এভাবে উপরে করে ধরে রাখুন। রক্ত বন্ধ হয়েছে কি না বারবার খুলে দেখবেন না। রক্ত বন্ধ হয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে কাটা স্থানটি ধুয়ে ফেলুন। অনেক সময় দেখা গেছে আমরা সাবান এবং অ্যান্টিসেপটিক দিয়ে জায়গাটা পরিষ্কার করি, তখন দেখা গেছে যে একটা জ্বালা ভাব হয়, জ্বালা পড়া শুরু হয়ে যায়। তাই এই ক্ষেত্রে পরিষ্কার টেপের পানি সর্বোৎকৃষ্ট। ধোয়া হয়ে গেলে একটি পাতলা স্তরের অ্যান্টিবায়োটিক মলম দিয়ে আক্রান্ত স্থানটি বা কেটে যাওয়া স্থানটি ঢেকে দিন এবং একটি ব্যান্ডেজ দিয়ে, গজ কাপড় দিয়ে জায়গাটি ব্যান্ডেজ করে নিন। এক্ষেত্রে অ্যান্টিবায়োটিক মলম, নিওমাইসিন জাতীয় মলমটি ব্যবহার করা জরুরি। তাই প্রাথমিক চিকিৎসা এই মলমটি ঘরে রাখতে পারেন আপনারা। সাধারণত যে গজ বা ব্যান্ডেজ দিয়ে কাটা জায়গাটি ঢেকে দিয়েছেন বা বেঁধে দিয়েছেন, সেটি প্রত্যেক দিন অন্তত একবার করে পরিবর্তন করুন। জায়গাটি যদি, কাটা জায়গাটি যদি ফুলে যায়, লাল হয়ে যায়, ব্যথা হয়, জ্বর আসে এবং ভিজে যাওয়ার প্রবণতা থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। 20 মিনিট সেফে রাখার পরেও যদি রক্ত পড়া, 20 থেকে 30 মিনিট সেফে রাখার পরেও যদি রক্ত পড়া বন্ধ না হয়, তাহলে সিলাই লাগতে পারে। এবং কাটাটি যদি 6 মিলিমিটারের ফুরু হয়, তাহলে অবশ্যই সিলাই লাগতে পারে। সেক্ষেত্রে আপনারা ইমার্জেন্সিতে চলে যান অথবা নিকটস্থ হাসপাতালে চলে যান। দেখা গেছে দাঁতব বস্তু দিয়ে কাটা গেলে এবং নোংরা বস্তু দিয়ে কাটা গেলে, অনেক সময় শামুকে কাটা যায়, দাঁতব বস্তু, দাও, কাশি এগুলো দিয়ে কাটা যায়, সেক্ষেত্রে এক ডোজ টিটি টিকা নিয়ে নিন। 0.5 ml টিটেনাস টক্সয়েট ইঞ্জেকশন মাংসে নিয়ে নিন। এবং নোংরা বস্তু এবং দাঁতব বস্তুতে কাটা গেলে অনেক ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের পরামর্শ, অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় এবং ব্যথা থাকলে ব্যথানাশক ওষুধের প্রয়োজন হয়। তাই আপনারা প্রাথমিক চিকিৎসা শেষ করে অবশ্যই রোগীকে চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসকের কাছে নিয়ে যান এবং ওনার পরামর্শ মতো চিকিৎসা চালু করেন। প্রাথমিক চিকিৎসাটা হলো যে ওষুধ ছাড়া চিকিৎসা, সেটা বাড়িতে আপনি দিবেন। এর পরবর্তী ধাপে অবশ্যই আপনাকে চিকিৎসকের কাছে যেতে হতে পারে। তাই আসুন সাবধানে থাকি, সাবধানে কাজ করি, ধারালো জিনিস ব্যবহারে সতর্কতা অবলম্বন করি, নিরাপদে থাকি। আর আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, আমার পরামর্শগুলোতে যদি আপনার বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন আপনারা, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখুন। আশা করি আপনাদের সামনে প্রত্যেক দিনই আমি আসব কিছু না কিছু কথা বলার জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।